এইটা মেশিনটার নাম কি? এটার মেশিনের নাম হচ্ছে ধান মাড়াই করে। আচ্ছা, কিরকম পরিমাণ ঘন্টায় আপনার এটা? এটা মনে করেন দন করা 8 মিনিট লাগে একদম। কয় শতকে একদম? 22 শতকে একদম। আচ্ছা, একদনে কয় ঘন্টাতে হয়? এই 8 থেকে 10 মিনিট লাগে। 8 10 মিনিটের মধ্যে 22 শতাংশের জমি ধান মাড়াই শেষ, ধান মাড়াই শেষ হয়ে যায়। কত টাকা নেন? টাকা নেই 250 টাকা। 250 টাকা? 22 শতাংশ জমি, 22 শতাংশ জমি 250 টাকা। আচ্ছা, তাতে আপনি সারা দিনে টোটাল কতগুলা কাটতে পারেন, মানে মাড়াই করতে পারেন? 27 জন 28 জন 32 জন ধানের উপর নির্ভর। আচ্ছা, তাতে গড়ে কিরকম হয় আপনার? হয় কজন খাটেন আপনার? আমরা মেশিনে খাটি 5 জন। 5 জন? আচ্ছা, ওদের বিল কত করে দেন? বিল মনে করেন যে দিনে আসে 2000 টাকা 1600 টাকা। আচ্ছা, যেমন ধান লাগায় সেরকম। তারপর এই মেশিনগুলো তো শুধু সিজনের সময় ব্যবহার হয়, তাতে কি এটাতে লস না লাভ আছে আপনার? লাভ আছে। আচ্ছা, তারপর আনুমানিক আপনার পার ডে কি রকম থাকে? পার ডে 1000-এর নিচে ঘর ঢোকে না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এটা সিজন কয় মাস থাকে? কত দিন অতিরিক্ত থাকলে 45 দিন বন্ধ থাকে? 45 দিন। যদি গড়ে 1000 হয় 45,000, এই তো। ঠিক আছে, ধন্যবাদ। আর এইটা কি আপনারা কিভাবে নিয়ে যান সবার কাছে? আমরা তো ট্রেনে নিয়ে যাচ্ছি, আমাদের পাওয়ার টিলার ছিল, পাওয়ার টিলার পিছন বেঁধে নিয়ে যাও। ও, পাওয়ার টিলারের মধ্যেই সরাসরি নিয়ে যাওয়া যায়। আচ্ছা, তাতে কি আপনারা কিভাবে সার্ভিসগুলো দেন, মানে আপনাদেরকে ফোন দিলেই আপনারা চলে? ফোন দিলেই আমরা। আচ্ছা, ঠিক, কত দূর?